السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সুপ্রদর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এটিএন বাংলা সরাসরি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইসলামী সওয়াল ও জবাব এই আয়োজনে শরিক হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এই আয়োজনে আপনারা জীবন ঘনিষ্ঠ জীবনের জন্য প্রয়োজন ইসলামিক শরিয়ার বিষয়গুলো জানতে সরাসরি টিভি স্ক্রিনে যে নাম্বারগুলো যাচ্ছে ফোন করে আপনারা জানবার সুযোগ পাবেন। এই প্রোগ্রামগুলো এটিএন বাংলার পাশাপাশি এটিএন ইসলামিক টিভি ইউটিউবে আপনারা দেখতে পাবেন সরাসরি, এছাড়াও এটিএন ফেসবুক পেজ যে আপনারা এই প্রোগ্রামটি সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন। আমি আছি আপনাদের সাথে কারিয়ে কেম ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের সরাসরি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন আমাদের সকলেরই শ্রদ্ধেয় বিশ্ববরণ্য আলিমুদ্দিন শাইখুল আলম সৈয়দ কামরুদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أهلا وسهلا شيخ، بارك الله فيكم، حياك الله. আপনাকে স্বাগত দর্শকদের সরাসরি আয়োজনে। আমরা আপনার কাছে আসবো শেখ দর্শকদের সরাসরি প্রশ্ন জবাবে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটা বিষয়ে শুরুতেই স্মরণ করিয়ে দিতে চাই, যেটা হচ্ছে যে আপনারা যারা লাইন পাবেন, ফোন করবেন, কথা বলবেন, আপনি যে টিভি সেটটি দেখছেন টেলিভিশন, সেই টিভি সেটের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলবেন, প্রশ্ন করবেন। প্রশ্ন করা শেষ, ভলিউম বাড়ে, আমরা শেখের কাছ থেকে আপনাদের প্রশ্নের জবাব সরাসরি শুনবেন ইনশাল্লাহ। শেখ, আমরা তাহলে প্রশ্ন নিতে পারি, এর মধ্যে অনেক অপেক্ষায় আছেন। যে কে আছেন দর্শক বলুন। সালাম আলাইকুম। অনুষ্ঠান হয় কিন্তু দুর্নীতি কিন্তু কমছে না। এই ব্যাপারে একটা চ্যানেলে একজন অভিজ্ঞ আলেম বলেছেন, যারা দুর্নীতিবাদ তাদেরকে বেঈমান ঘোষণা দিতে হবে, তাদের নামাজ রোজা মুখের মধ্যে ছুড়ে মারা হবে, তারা যাতে কোনো চাদর মসজিদ মাদ্রাসা না দেয় সেটাও মুখের মধ্যে ছুড়ে মারা হবে। হুজুর বলছে এই হার্ডলাইনে না গেলে দুর্নীতি কমবে না। এই বাবু আপনাদের মতামত জানাবেন, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, খুব কঠিন ভাবে আপনি বললেন, এইভাবে আমরা বলতে পারবো কি না। শেখ, শুনলেন যে লাস্ট একটি অর্গানাইজেশন যেটা হলো, যেটাকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একটা সংগঠন, তারা একটা তাদের একটা জরিপে তারা দেখিয়েছে যে বাংলাদেশে দুর্নীতি নিয়ে এক ধাপ বেড়েছে, এরকম তারা একটা রিপোর্ট প্রকাশ করেছে। তো ওর কোন একটা টেলিভিশনে গিয়ে বলেছে যে তাদেরকে যদি, ওনার মূল প্রশ্নটা হচ্ছে যে এত ইসলামিক প্রোগ্রাম আপনারা করছেন, মানুষের দুর্নীতি তো কমছে না। তা এখন কোন এক টেলিভিশনে গিয়ে বলেছে যে আপনারা যদি এই যারা দুর্নীতি করেন, দুর্নীতির সাথে জড়িত, তাদেরকে যদি আপনারা বেঈমান ঘোষণা করেন তাহলে, এবং তাদের দান আপনারা যদি মসজিদ মাদ্রাসা বিভিন্ন কল্যাণমূলক কাজে গ্রহণ না করেন, তাদেরকে যদি ফিরিয়ে দেওয়া হয় তাহলে হয়তো তাদেরকে একটি, তাদেরকে শিক্ষণীয় বা তার জন্য একটা উপযুক্ত বিষয় হবে। এই বিষয়টা বলে যে একটা হার্ডলাইন আমাদের যাওয়া দরকার, এই বিষয়ে মহতরাম আপনি বলবেন কি জবাব রয়েছে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বাদ। أقول وبالله التوفيق، দুর্নীতি বাজ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তারা বলছে বাংলাদেশে দুর্নীতি এক ধাপ বেড়েছে। তারা এটা বলছে ঠিকই, কিন্তু মানুষ যখন সিঁড়িতে থাকে তখন যে কোনো একটা ধাপেই তো থাকে, এখন নিচে পিছনে কয়টা ধাপ পার হয়ে আসছে এটা তো বলে নাই। এটা বললেই না সুচিন্তিত হতো যে এত ধাপ, পৃথিবীতে এত ধাপ এগিয়ে আছে বাংলাদেশ। আর যাই হোক, তারাও আমরা আগে থেকে কমেছে ওস্তাদ, যতটুকু একটা রিপোর্টে দেখলাম কমেছে, কিন্তু আবার লেটেস্ট আবার একটু বেড়েছে, এরকম এক ধাপ ওঠানামার মধ্যে আছে আর কি। আচ্ছা, ভালো, তো এক ধাপ বেড়েছে। এখন তাদের ব্যাপারে আমরা তো বলবো যে তাদের এগুলি দান খরা তো কবুল হবে না, এবং তারা
তাদের এবাদত বন্দেগী কবুল হবে না যারা দুর্নীতিবাজ এটা তো আমরা বলতে পারবো কিন্তু ব্যক্তিগতভাবে সচেতনভাবে এটা বলতে পারবো না যে অমুক অমুক না যারা দুর্নীতি করে তারা আমরা বলবো তারা বেঈমান তারা মুনাফিক মুসলমান হয়ে থাকলে দুর্নীতি করে তো মুনাফিক তো এদের এটা বলবো আল্লাহ তাদেরকে হেদায়েত করুন আমাদেরকে হেদায়েত করুন আমরা যেন সঠিক পথে থাকি ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা আলা মা ইশাউ কাদির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এদেরকে কি মানে বেঈমান বলা ইসলামী দৃষ্টিতে আসলে এটা কি মাসালা না বেঈমান কি মানে যারা দুর্নীতি করেন প্রস্তাবক বলতেছেন জি 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 এদেরকে বেঈমান বলা যাবে কিনা বা এদেরকে বেঈমান বলা ঠিক হবে কিনা বেঈমান বলা উচিত কিনা বেঈমান যায় কিনা এটা বোঝায় যে এরা ইমানের বিপরীতে কাজ করে যাচ্ছে এটা বলতে পারবো ইমানের খেলাফ জি জি ইমানের খেলাফ এরা ইমানদার ব্যক্তি এরকম করতে পারে না করতে পারে না কারণ মানে আল্লাহ আল্লাহকে বিশ্বাস করে তো আল্লাহ তো দেখেন সেটা আল্লাহর হুকুমকে মানুষের হক নষ্ট করে এভাবে করা এটা উচিত না শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা যাব পরবর্তী প্রশ্নের কাছে জি কে আছেন দর্শক বলুন আসসালামু আলাইকুম প্রশ্নটা করছিলাম উত্তরটা আমি পাইনি গিয়ে আমরা কি কি আমল করবো এটা হলো একটা আশা আশা মসজিদে গিয়ে উমরা করা ঠিক কিনা এই সম্পর্কে বলা হয়েছে আয়েশা মসজিদ আমি ওই তখন কারণ ছিল না আমি আচ্ছা ঠিক আছে ওস্তাদ বলবেন আয়েশা মসজিদ থেকে ওমরা এই বিষয়ে অনেকবার আমাদের এখান থেকে বলা হয়েছে ঠিক আছে আমরা তৌবা শেখের কাছ থেকে আবার বিষয়টা ইনশাআল্লাহ শুনবো ধন্যবাদ আপনাকে জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ শেখ শুনলেন যে আলগা দাঁত যারা ব্যবহার করেন অজুর সময় কি সেই দাঁত খুলে অজু করতে হবে না ওই দাঁত সহ অজু করা যাবে মানে আলগা দাঁত যারা দাঁত যারা ব্যবহার করেন এটা খোলাও শর্ত নয় আর খুলে ফেললেও কোনো অসুবিধা নাই যদি পরিষ্কারটা ঠিক মতো পানি ঠিক মতো বসতে চলে জি হজে গিয়া কি কি আমল আমরা করতে পারি হজের আমল হজে হজে সফরে গিয়ে হজে গিয়ে আমরা কি কি আমল হজে তো সাধারণ আমল যেগুলো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা নফল নামাজ বেশি পড়া তওয়াফ হ্যাঁ যে আর দান খয়রাত তো হাত খোলাই রাখতে হবে গরিব মিসকিন দেখলে সেখানে এগুলি করা এরপরে হাজে গিয়া রোজাও রাখা যায় যে যারা কোরবানি দেয় না তারা বিপরীতে দশটা রোজা করবে সাতটা ওখানে আর তিনটা বাড়িতে আসলে বাকি না তিনটা ওখানে আর সাতটা এখানে এটা যদি না রাখতে পারে আর কি কোরবানি না করতে পারে আর আমরা সাধারণত নফল আমল হিসেবে কি কি আমল রোজা রাখতে পারে তেলাওয়াত করতে পারে আপনার তেলাওয়াত করবে বেশি করে তেলাওয়াত করবে জিকির আসকার বেশি করবে ইস্তিগফার বেশি করবে সুযোগ থাকলে তাওয়াফ করবে যে তাওয়াফ করবে হারাম কাবা করে তাওয়াফ করবে জি জি তাওয়াফ আহসান শেখ পরবর্তী প্রশ্ন ছিল যে আয়েশা মসজিদ থেকে জনে গিয়ে এসে ওমরা করেন এটার শরীয়তের আসলে কতটুকু সহি না এটা তো বিশেষ অবস্থার কারণে করেছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া রাদাহা তিনি ওই সময় পিরিয়ড তার চলছিল বলে তিনি তখন তাওয়াফ এগুলি করতে পারেন নাই ওমরা করতে পারেন নাই সেই জন্য তাকে একটা বিকল্প ব্যবস্থা দেয়া হলো তিনি যখন পবিত্র হলেন তখন তারা সেখানে অতএব আজকে যারা এই অবস্থায় যারা ওখানে মক্কায় উপস্থিত হয় যে মেয়ে লোকেরা কারণ যেখানে হাজার হাজার লাখ লাখ মেয়ে লোকেরা হজ করছে তাদের মধ্যে তো এরকম থাকারই কথা তাদের জন্য এটা অন্য কারোর জন্য পুরুষদের জন্য সাধারণ মানুষদের জন্য না এটা মাসনুন না এটা সহি না সেক্ষেত্রে তাওয়াফ করতে পারেন বেশি বেশি হ্যাঁ তাওয়াফ করবে তাওয়াফ করতে পারেন না তবে যাদের যাদের পিরিয়ড তারা তাওয়াফ করতে পারবে করবে না করতে পারবেন না জি না অনেকে আছেন যে আয়েশা মসজিদ থেকে দৈনিক একটা দুইটা ওমরা এরকম করেন প্রতি মানে করে থাকেন সাধারণ করে ঠিক না সেটা করা যাবে ঠিক না সেটা ঠিক না শেখ আহসান শেখ বারাকাল্লাহ ফিক আমরা নেব পরবর্তী প্রশ্ন যে কে আছেন দর্শক বলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি ঢাকা থেকে আমরিন বলছিলাম জি বলুন কি প্রশ্ন আপনার
হুজুর আমার প্রথম প্রশ্ন হচ্ছে মানে আমার একটা ছেলে মানে আব্বুর স্টাফ তো উনি হচ্ছে আমাদের ক্যাশ 7.5 লক্ষ টাকা আর হচ্ছে মাল বাবদ 3 লক্ষ টাকা হ্যাঁ তো টোটাল হচ্ছে মানে 10 লক্ষ টাকার মতো নিয়ে গেছে মানে চলে গেছে নিয়ে তো এখন আমরা পুলিশে কেস করছি এখন পুলিশ আমাকে বলেছে যে আপনার পুরো 10 লক্ষ টাকা আমি তুলে দিব কিন্তু সেক্ষেত্রে আমাকে 4 লক্ষ টাকা দিতে হবে সেই 10 লক্ষ টাকা থেকে ওনাকে মানে 3.5 লক্ষ 4 লক্ষ টাকা দিবে আর আমাকে উনি 6 লক্ষ টাকা দিবে উঠিয়ে দিবে ঠিক আছে তো এখন আমরা বলেছি না আমরা 4 লক্ষ টাকা দিতে পারবো না মানে অনেক ম্যানেজ ট্যানেজ করে উনি 3.5 লক্ষ টাকাতে রাজি হয়েছে তো সেক্ষেত্রে হলো হচ্ছে উনি 3.5 লক্ষ টাকা দিবে আর আমাকে দিবে হচ্ছে 6.5 লক্ষ টাকা তো এক্ষেত্রে তো এটা ঘুষ হয়ে যায় হ্যাঁ কি ঘুষ হয় কিনা আর তার তারপরে বড় কথা হচ্ছে মানে যে ছেলেটা টাকা নিয়ে গিয়েছে তো এই ছেলেটার সাথে আমার আম্মু কন্ট্যাক্ট করেছে যে দেখো এরকম এরকম পুলিশের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে এখন তুমি যদি টাকা দিতে পারো তাহলে আমরা পুলিশের সাথে কোনো কথা বলবো না তো এই ছেলেটা রাজি হয়েছে যে হ্যাঁ আমি প্রত্যেক মাসে মাসে 10,000 টাকা করে দিব 10,000 টাকা করে দিব যদি 10,000 টাকা করে না দিই তখন আপনারা পুলিশের স্টেপ নিয়েন তো এখন কথা হচ্ছে উনি তো 10,000 টাকা দিতে রাজি হয়েছে তো আমরা সেভাবে রাজি হয়েছি যে ঠিক আছে আপনি মাসে মাসে 10,000 টাকা করে দিবেন কিন্তু উনি যদি 10,000 টাকা না দেয় সেক্ষেত্রে কি আমি পুলিশে স্টেপ নিয়ে পুলিশ যে আমাকে বলেছে আমাকে 10 লাখ টাকা উঠিয়ে দিবে সেক্ষেত্রে পুলিশরা 3.5 লক্ষ টাকা নেবে আমাকে 6.5 লক্ষ টাকা দেবে সেক্ষেত্রে আমি পুলিশের সহায়তা নিতে পারবো ঘুষ হবে কিনা আমরা প্রশ্ন পেয়েছি আমরা শুনবো যদি এটি আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমার আব্বু তো অসুস্থ হ্যাঁ তো আমার আব্বু তো সবার সাথে নরমালি কথা বলতে পারে না ঠিক আছে তো সেক্ষেত্রে কি আমার আম্মু সবার সাথে কথা বলতে পারবে কিনা বা বাজার টাজার করতে পারবে কিনা মাস মানে মানে কথা বলা বাজার টাজারে যেতে পারবেন কি তাই তো হ্যাঁ বাজার কিংবা কোনো জমি জায়গা বিষয় আমার সাথে দেশের সাথে কথা বলতে পারবে কিনা বা কোনো ঠিক আছে যে মাহরাম আছে আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে আমার ভাই 13 বছর জি 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 দ্রুত বলুন হ্যাঁ 13 বছর তো ও হচ্ছে মাঝে মাঝে নামাজ পড়ে আবার পড়ে না সেক্ষেত্রে কি গুনাহ হবে কিনা কিছু বলেন তো গুনাহ তো আসসালামু আলাইকুম না হওয়ার কোনো কারণ দেখি না ঠিক আছে ধন্যবাদ আপনাকে শেখ একটা অত্যন্ত গুরু মানে জীবন ঘনিষ্ঠ বিষয় আসলে ইসলাম সম্পর্কে মানুষ জানতে চাই বলেই কথাগুলো বলা বা আসা একে কাউকে উল্লেখ করা বা কাউকে ছোট করা কাউকে দোষারোপ করার বিষয় না মানুষ শরীয়ত সম্পর্কে জানতে চায় সেই বিষয়ে কথা আমরা মানে আইনগত তিনি একটা সংস্থার কাছে কিছু সহযোগিতা পেতে চাচ্ছেন তিনি একজনের কাছে টাকা পাবেন টাকা মানে তার টাকা তার বাবার টাকা মেরে চলে গিয়েছে সেই টাকা উদ্ধারের জন্য স্থানীয় বা দেশীয় কোনো প্রশাসনের সহযোগিতা তিনি নেবেন সেই সহযোগিতা দেবার জন্য তাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে যে 10 লাখ টাকার মধ্যে 3-3.5 লাখ টাকা তারা কেটে রাখবেন বাকি টাকাটা তারা উঠিয়ে দিবেন এই শর্তে তার কাছে এই এই চুক্তি করা কি ঠিক হবে কি না ইসলামী শরিয়ার বিষয়ে জি আপনি আপনার হক আপনার বাবার উত্তরাধিকার আপনি পেয়েছেন সুতরাং এই উত্তরাধিকারের হক হলো আপনার আপনার হকটা কেউ মেরে ফেলেছে তার পরিমাণ সম্পদ নিয়ে গিয়েছে টাকা সম্পদ নগদ টাকা মাল সব নিয়ে গিয়েছে বা 1 মিলিয়ন টাকা মেরে দিছে এখন পুলিশ আপনাকে এইগুলি উদ্ধার করে দিতে পুলিশ বা অন্যান্য অনেক সংস্থা রয়েছে শেখ আমরা যারা আছেন আইনগত দ্বারা সহযোগিতা দিতে যাই যাক আইন আইন প্রয়োগকারী সংস্থা বা এই জাতীয় যারা আছে বলেছে তারা সম্মত হয়েছে যে তারা এটা কিছু বিনিময়ে তারা আদায় করে দিবে তার বিনিময়ে তারা এত নিবে না যারা আইন প্রয়োগকারী সংস্থা তারা তো বেতন পায় তারা তাদের কাজের বেতন পায় এই জন্য তারা এটা দাবি করতে পারে না এটা ঘুষ হয়ে যায় এখন থাকলেও আপনি আপনার হক পাওয়ার জন্য ঘুষ দেওয়াটা আপনার বৈধ কি না এক্ষেত্রে ওলামা বলেন যে আপনার যেহেতু আপনার হক আর এই জন্য আপনার হক আপনি পেতে পারেন আর পাওয়াটা এটা আপনার উচিত সেই জন্য যদি ঘুষ দিতে হয় বাধ্য হন তাহলে ঘুষ দেওয়া আপনার জন্য বৈধ তবে যে
ঘুষটা খাবে তার জন্য অবৈধ নয়, তার জন্য অবৈধ, অবৈধ তার তার হারাম। তবে আইন প্রয়োগকারী সংস্থা না হয়ে এমনি কোনো আইন মানে আইন ব্যবসা যারা করে, উকিল আছে, অ্যাডভোকেট আছে, বা এরকম মস্তান পার্টি টাইপের, তাদের দ্বারা যদি আদায় করেন, তারা যদি বিনিময় নেয় তাহলে নিতে পারে, কারণ তারা একটা পরিশ্রম করেছে, সেই হিসাবে এক লাখ, দুই লাখ, পাঁচ লাখ যা দেন এটা তাদের জন্য বৈধ পারিশ্রমিক। কিন্তু আইন প্রয়োগকারী সরকারি সরকারি কোনো সংস্থা এটা জায়েজ হবে না। তো আপনি দেয়াটা বৈধ কিন্তু তাদের নেয়াটা জায়েজ নয়, আপনার গুনাহ হবে না, কারণ আপনার হক আপনি পাইতেছেন যতখানি পারেন। সেক্ষেত্রে একটা একটা কন্ডিশন ছিল যে যিনি টাকাটা নিয়েছেন, টাকাটা নিয়ে মেরে দিয়েছেন বা আটকে রাখছেন, নিয়ে গিয়েছেন, তিনি একটা শর্ত দিয়েছেন যে আপনারা পুলিশের কাছে বা অন্য কারোর কাছে যেন না, কোনো আইন প্রয়োগকারী সংস্থার কাছে, আমি আপনাদেরকে প্রতি মাসে 10,000 করে আস্তে আস্তে শোধ করে যাব, আপনারা কোনো অন্য কারো সহযোগিতা নিয়েন না। এরপরেও কি যদি আমি যদি দিতে 10,000 করে প্রতি মাসে ব্যর্থ হই, তাহলে আপনারা যে কোনো একটা মাধ্যমে যেতে পারেন? সেই ক্ষেত্রে কি এরপরেও কি তাদেরকে সেই ঘুষ দেয়া বা অন্য কোনো যাওয়া ঠিক হবে কিনা? এটা 10 লাখ টাকা নিল আর মাসে বছরে না প্রতি মাসে 10,000 করে দিয়ে যায়, 10,000 টাকা নিল, এটা আপনি সম্মত হলে কোনো অবৈধ অসুবিধা নাই। তবে এটা এটা কেমন কথা, 10 লাখ টাকা আপনি 10,000 করে দিবেন, এটার কোনো মানি হয় না, এটার কোনো অর্থ হয় না। আপনার জন্য তো বৈধ, আপনি ছাড় দিতে পারেন, কিন্তু তার জন্য এটা এরকম হয়ে যায়। এটা আসলে বাবা অসুস্থ, এই অবস্থায় মা কি প্রয়োজনে যে বিভিন্ন কারণে বিভিন্ন মানুষের সাথে কথা বলা এবং প্রয়োজনে বাজার এগুলি করতে পারবেন কিনা? করতে পারবে, এগুলি তো বাস্তবতা। তবে কথাবার্তা মেয়ে সুলভ যে একটা ইনিয়ে বিনিয়ে কথা বলে এরকম না বলে ক্লিয়ার কাট কথা বলে, কথাটা যদি প্রয়োজন হয় তাহলে করবে, বাজার করবে, অসুবিধা নাই। তবে হেজাব পরি নিজেকে যে কন্ট্রোল করে। ভাই 13 বছর কখনো নামাজ পড়েন, নিয়মিত পড়েন না, অনেক সময় পড়েন না, তার কি গুনাহ হবে কিনা? গুনাম হবে না মানে নাউজুবিল্লাহ মিন যালিক, এটা তাকে স্মরণ করিয়ে দিতে হবে, উপদেশ দিতে হবে, ক্ষমতা থাকলে তো তাকে মজবুর করতে হবে তাকে নামাজটি নিয়মিত, আর তা না হলেও উপদেশ দিবেন, ভয় দেখাবেন যে এইরকম নামাজ নাউজুবিল্লাহ মিন যালিক কখনো না হয়, অবশ্যই গুনাহ হবে, অবশ্যই নামাজ পড়তেই হবে। জি আমরা যাব পরবর্তী প্রশ্ন। শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ, বারাকাল্লাহ ফিক। জি যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি। জি কে আছেন দর্শক বলুন? আসসালামু আলাইকুম। জি লাইনটা আমরা ধরতে পারলাম না, দুঃখিত। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নের কাছে। জি কে আছেন দর্শক বলুন? আসসালামু আলাইকুম। এই এটাও না। জি কে আছেন দর্শক? এই লাইনটা আমরাও দুঃখিত আমরা নিতে পারলাম না। পরবর্তীতে কে আছেন দর্শক বলুন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? হুজুর জি আলহামদুলিল্লাহ। জি আমি বলতেছি ইকরামুল হক। জি ইকরাম সাহেব বলুন, কি প্রশ্ন? আমরনাগা গাইবান্ধা থেকে। জি গাইবান্ধা থেকে বলুন। হুজুর জি আমি আমি শুনি যে কেউ বলে শুক্রবারে মারা গেলে কি হুজুর শুক্রবারে মারা যায় সে কি শহীদি মর্যাদা লাভ করে? জুম্মাবারে যদি কেউ মারা যায়? হ্যাঁ জি 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 মারা গেলে শহীদি মৃত্যু। হ্যাঁ জুম্মাবারে, জুম্মাবারে হ্যাঁ শহীদি মৃত্যু। এটা কি হাদিসে আছে? এটা কি এটা কতটুকু এই বর্ণনা করতে বলছে হুজুর? জি আমি আমার আমার বন্ধুকে জি জি বন্ধুকে কি করব? বন্ধুকে 70 লাখ টাকা দিছি। কত? 70 লাখ। 70 লাখ? হ্যাঁ 70 লাখ। হ্যাঁ জি জি আচ্ছা 70 লাখ টাকা দিয়েছেন, এরপরে উনি উনি আমাকে এক মাস পর টাকাটা ফেরত দিয়েছে। এক মাস পর আবার ফেরত দিয়েছেন? ফেরত দিয়েছে। ভালো বন্ধু। 10,000 টাকা দিয়ে চাচ্ছে, আমি নেই নেই। ও আপনাকে অতিরিক্ত আরো 10 লাখ দিতে চেয়েছিল? না না 10,000 দিয়ে চাচ্ছে। 10,000? আচ্ছা দিয়ে চাচ্ছে অতিরিক্ত। আচ্ছা এখন এটা ঠিক হয়েছে কিনা? এই তো জি জি
প্রিয় দর্শক শেখও বললেন যে আমরা এই যে শুক্রবার বলে থেকে এটা আমরা আমাদের ইসলামিক ভাষা নয়, আমরা জুমাবার বলবো, জুমাবার এটা আমাদের জন্য এখন থেকে আমরা চেষ্টা করব। কেউ যদি জুমাবারে মারা যায় তিনি কি শহীদি মৃত্যু পাবেন, এই বিষয়ে ইসলামী শরীয়ত বর্ণনা কি? তিনি যদি ঠিকমতো সালাত আদায়কারী হন এবং তিনি মানুষের দেয় দেনা না না থাকে, কারোর ঋণ কোনো ঋণগ্রস্ত নয়, দুর্নীতি করতেন না, সন্ত্রাস করতেন না, তাহলে এমন ব্যক্তি যদি জুমাবারে নামাজ তার মৃত্যুবরণ করেন তার একটা মর্যাদা এটা আছে, হাদিসের মধ্যে উল্লেখ আছে যে মর্যাদা আছে। সেটা কি শহীদি মৃত্যু বলা যায় কি না? হতে পারে, কোনো ব্যাপার না, শহীদি মৃত্যু তো অনেক অনেকটা, কিন্তু শহীদ বলা যাবে, শহীদ বলা যাবে, শহীদের অনেক আরো আগুনে পুড়ে মারা ক্যাটাগরি রয়েছে, পানিতে ডুবে মারা গেছে, শহীদের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, তিনি আল্লাহ যদি চান তাকে একটা মর্যাদা দিতে পারে। দর্শক প্রশ্ন করলেন, ইকরাম সাহেব তিনি তার বন্ধুকে 70 লক্ষ টাকা দিয়েছিলেন, এক মাস পরে সেই টাকাটা ফিরিয়ে দিয়েছেন, কিন্তু অতিরিক্ত তাকে আরও 10,000 টাকা দিতে চেয়েছেন, তিনি নেননি, যদি নিতেন ওই 10,000 টাকা কি সুদ হতো কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি থেকে টাকা হালাত নিয়েছিলেন, তিনি সময় মতো তাকে পরিশোধ করেছেন, তিনি রেওয়ায়ত করছেন যে তিনি আমার টাকাটাও দিলেন ওয়া জাদানি এবং আমার একটু বেশি দিলেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিয়েছেন তাই তো বুঝেই যাবে শর্ত ছাড়া, পূর্ব শর্ত নাই, কোনো ফিক্সড নাই, আমাকে আদায় করার সময় বেশি দিবা তাহলে সুদ হতো, কিন্তু দেওয়ার সময় সে একটু হাদিয়া দিয়েলেও এটা সুদ না, এটা শর্ত না, পূর্বে ঘোষিত নয়, এটা এখন এই জন্য জায়েজ। যদি দাবি করে, যদি দাবি করলে তো সুদ হয়ে গেল, কোনো কন্ডিশন ছাড়া। তো উনি তো আসলে সুদের ভয়ে টাকাটা নেননি, যে সুদ হয়ে যায় কি না এখন এখন যদি বলতে পারেন যে আপনি দিতে চাইছিলেন, আচ্ছা আচ্ছা এখন যদি দিতে পারেন, হ্যাঁ দিতে পারেন, আপত্তি নাই। আচ্ছা সুন্দর, আচ্ছা জি, দর্শক শুনলেন আসলে যেটা আপনি আপনি দিয়েছিলেন, যদি উইলিংলি দিয়ে থাকেন সেটা সুদ হবে না, সেটা আপনার জন্য হাদিয়া হিসেবে আপনি গ্রহণ করতে পারেন, যদি আপনি তো যেহেতু কোনো কন্ডিশন দেননি, এখন এখন চাইবেন না, এখন চাইবেন না, চাইবেন না, এখন যে যা ছিল, হ্যাঁ এটা নেওয়ার সুযোগ ছিল মাসালাটা। জি জি, আহসান, বারাকাল্লাহ ফিক। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নের কাছে, দর্শক কে আছেন বলুন। জি আসসালামু আলাইকুম, আপনার কল কি এই মুহূর্তে হোল্ডে আছে? আরে হোল্ডে থাকা যাবে না, হোল্ডে থাকা যাবে না, অথবা মাই আছে অ্যাপ ব্যবহার? জি জি, আমরা দুঃখিত, আমরা এখানে হোল্ড থাকার সুযোগ নেই, আমরা সরাসরি প্রশ্ন নিতে হবে। জি যে কে আছেন পরবর্তীতে বলুন দর্শক। জি আসসালামু আলাইকুম, আবারও সেই সমস্যা। জি আমরা প্রশ্ন অপেক্ষায় আছি, যারা কে আছেন লাইনে বলুন। শেখ আছেন আমাদের সাথে, শেখ আল্লামা সৈয়দ কামরুদ্দিন জাফর হাফিজাহুল্লাহ, যে কে প্রশ্ন করতে চাচ্ছেন বলুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন, কি প্রশ্ন আপনার? আমার একটা প্রশ্ন ছিল, বলুন। ফজরের আজানের সময় আমরা তো আজানের উত্তর দেই, পুরাটাই উত্তর দেই, কিন্তু যখন হাইয়াল সালা হাইয়াল ফালা বলে তখন তো আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেতের নামাজে যখন আমরা ওই যে দুই রাকাত নামাজ করে বসে বসবো না, আত্মীয়ত না করে আবার দাঁড়ায় একটা সুরা ফাতিহার সাথে অন্য একটা সুরা মিলে আল্লাহ আকবর বলে হাত বেঁধে দোয়া কুনুত পড়বো, খুব সুন্দর প্রশ্ন, খুব জীবন ঘনিষ্ঠ শুনছি আমরা আপনার বিষয়ে। শেখ বলছেন, ওয়ালাইকুম আসসালাম। ফজর আজানের সময় যে আসসালাতু খায়রুম মিনান নাম অতিরিক্ত বলা হয়ে থাকে, এর জবাবে কি বলতে হবে আজানের সময়?
আসসালাতু খায়রু মিনান নাওম সাদাকতা ওয়া বাররতা তুমি সত্য কথা বলছো এবং খুব নেক নেক কাজ করছো সাদাকতা ওয়া বাররতা 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 আদর্শ শুনলেন এর আগে আরেকটা কি বলে ওই হাইয়াল সালাহ হাইল ফালা জবাবাতুল্লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ ঠিক আছে আসসালাতু খায়রু মিনান নাওম সাদাকতা বাররতা ও বাররতা দর্শক শুনলেন সাদাকতা ওয়া বাররতা আপনি ইনশাআল্লাহ এটা এটা বলতে পারবেন পরবর্তী প্রশ্ন ছিল উইতরের নামাজে যে ওই যে দোয়া কুনুতের যে দোয়াটা সেটা কি হাত বেঁধে বুকে বেঁধেই আমাদের দোয়া পড়তে হবে না হাত উঠিয়ে দোয়া করতে হবে হাত উঠিয়ে দোয়া করাটাই ভালো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন সুতরাং এইভাবে দোয়া করেন ভালো সুন্দর ওটাই উত্তম হবে শেখকে অসংখ্য ধন্যবাদ শেখ বারাকাল্লাহ ফিক আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নের কাছে কে আছেন দর্শক বলুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলুন কি প্রশ্ন যে আমার প্রশ্ন হলো যে অনেক সময় মসজিদে আমরা বসি কিন্তু মসজিদে বসার সময় যেসব বক্তব্য দেয় এটা আমি অল্প অল্প পড়াশোনা করি এটা কোরআন সুন্নাহর বিপক্ষে যেরকম এরকম প্রশ্ন করে যে নবী করিম সব সৃষ্টি না হলে পৃথিবী সৃষ্টি হইতো না আবার এইসব যখন কথা বলে তখন আমাদের করণীয় কি আমরা কি উঠা বৈঠক থেকে চলে আসবো না বৈঠকে বসে থাকবো প্রতিবাদ করলে ওখানে লোকরা মাইন্ড করে সেক্ষেত্রে আমি কি করবো খুবই খুবই জীবন ঘনিষ্ঠ সেক্ষেত্রে আসলে এই সঠিক সঠিক তথ্য সঠিক আলোচনা যদি না আসে সেক্ষেত্রে আমরা এই মানে এগুলিকে মিথ্যাগুলি এই যে বানোয়াট কথাগুলো বা এই জাতীয় কথাগুলো আমরা কি শুনতেই থাকবো না প্রতিবাদ করবো না কি করবো এই পরিস্থিতিতে যে ধন্যবাদ যে সবচেয়ে স্যার স্যার সবচেয়ে ভয়ঙ্কর কথা মিম্বরে বসে বসে কথা বলে যে অনেক কথা বলে যেগুলো আসলে আপনার জন্য উত্তম হলো একটা কাগজে নোট করে তার কাছে পাঠায় আপনি যা বললেন এটার দলিল যদি আপনি দিতে পারেন ভালো তা না হলে আমার জানা মতে এটার কোনো দলিল নাই এইভাবে আপনি বললে ভালো হবে আর তা না হলে এমনি মুখে মুখে প্রশ্ন করলে ফেতনা হবে এই জন্য উঠে যাওয়াটা বসে বসে না শোনা বরং উঠে যাওয়াটা ভালো ভালো বুদ্ধিমানের কাছে ফেতনা হয়ে যায় মানে কয়েক দল সৃষ্টি হয়ে যায় মসজিদের মধ্যে বিভিন্ন দল ফেতনার সুযোগ রয়েছে আমরা সেদিকে যাবো না শেখ আপনাকে আবারও ধন্যবাদ আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নের কাছে জি কে আছেন দর্শক বলুন জি সালামু আলাইকুম সালামু আলাইকুম জি জি এদিকে আর আমরা জি আমরা আমরা কি প্রশ্ন নিতে পারবো না কে আছেন দুঃখিত 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 আমরা এই প্রশ্নটা নিতে পারলাম না পরবর্তী প্রশ্নে যাচ্ছি যে কে আছেন দর্শক বলুন আসসালামু আলাইকুম যে এটাও কেটে গেল আমরা নিতে পারলাম না দুঃখিত পরবর্তী প্রশ্নের কাছে যাচ্ছি কে আছেন দর্শক বলুন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বলুন কি প্রশ্ন আপনার ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বলুন কি প্রশ্ন আমার প্রশ্ন জি আমার প্রশ্ন হলো যে আমরা যে প্রতি অস্ত নামাজ পড়ি হ্যাঁ সিয়ালদিন সুরাগুলো পড়লে ওই সুরা প্রতি অস্ত যদি একই সুরা আসে আচ্ছা একই সুরা আসে সেটা কি কোনো সমস্যা হবে কিনা তাহলে কি আমরা পিছনে বড় বড় সুরাগুলো পড়তে পারি না আচ্ছা 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 পড়তে পারি না এখন আমরা ওগুলো বাদ দিয়ে আসি ওই খালি একই সুরা পড়ে যাবে প্রতি আসতে একই সুরা বারবার না বা আমরা চাইলে বড় বড় সুরাগুলো তেলাওয়াত করতে পারি বিভিন্ন নামাজে তাই তো এইটা আরেকটা প্রশ্ন জি জি আরেকটা প্রশ্ন হলো আমি বলুন আমি 2 বছর আগে শপথ করছি আচ্ছা 2 বছর আগে হ্যাঁ হ্যাঁ 2 বছর আগে আমি সবে কতবার রাত দিনের মতো আমি এইভাবে চলব আচ্ছা শপথ দিন রাত এইভাবে চলব আল্লাহর কাছে শপথ করছি হ্যাঁ 2 বছর আগে শপথ করছি আচ্ছা আমি তাহাজ্জুদ পড়ি আচ্ছা 5 বার তো পড়ি এরপর আরো ফরজ নামাজ 5 বার তো পড়ি পাশাপাশি দুই রাত করে আচ্ছা হ্যাঁ আপনি হ্যাঁ আপনি শপথ করছেন আপনি সব সময় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আপনি যা করেন সেগুলি এত বলতে হবে না জি জি ঠিক আছে
হ্যাঁ ঠিক আছে আপনার হ্যাঁ ঠিক আছে কিনা আর এক এক সবাব দিছি দিয়ে দোয়া করি জি জি ঠিক আছে আর একটু দোয়া করবেন আমি এই ব্যাপারে যদি মারা রাখতে তো চলতে পারি ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ জি দোয়া করে যান জি জি ধন্যবাদ শুনুন শেখ আপনি বিষয়ে দোয়া করবেন শেখ শুনেছেন এটাই দোয়া শেখ শুনলেন নামাজের প্রতি ওয়াক্তে একই সূরা বারবার পড়তে হবে নাকি না আমি চাইলে বড় বড় সূরাগুলো নিয়মিত তেলাওয়াত করে নামাজ পড়তে পারবো না ছোট ছোট সূরা তো অনেক আছে অনেক আছে সুতরাং আপনি একটা সূরা বারবার কেন পড়বেন একাধিকবার পড়া যায় কিন্তু তাই বলে এরকম করা এক সূরাই চাইলে এটা মাকরুহ হবে অতএব আপনি এটা ছোট ছোট সূরা অনেক আছে যেমন আলাম তারা থেকে শুরু করে নাস পর্যন্ত আছে নাস পর্যন্ত 8-10টা সূরা সুন্দর আপনি এগুলো মুখস্থ করে নিলেই তো হয়ে এগুলো পড়তেছে নিয়ম এরপরে বড় সূরা পুরা তো আর পড়তে পারবেন না তিন আয়াত পড়লেই হলো চার আয়াত পাঁচ আয়াত দশ আয়াত মাশাআল্লাহ ভালো যা মুখস্থ আছে পড়তে পারবেন সিরিয়ালি সমস্যা হবে না দুই বছর আগে শপথ করেছিলেন সবাবিরাতের সময় যে আমি এইভাবে এইভাবে বিভিন্ন আমলের কথা বললো অনেক সময় অনেকগুলো ফরজ ফজর নামাজের পর করে থাকেন বিভিন্ন তেলাওয়াত করে থাকেন এগুলো কি ঠিক আছে কিনা তার জন্য ঠিক আছে করতে পারেন এটা ভালো ভালো শপথ আমরা দোয়া করছি আপনার কাছে দোয়া চেয়েছেন তিনি জন্য এই আমল সবসময় চালিয়ে যেতে পারেন তার শপথ ঠিক রাখতে পারেন তার জন্য আমার জন্য আল্লাহ তো কবুল করে আমিন 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 শেখ দোয়া করলেন বারাকাল্লাহ ফিকুম শেখ আপনাকে আল্লাহ নূর নেক সুস্থ হায়াত দান করুক আমরা যাব পরবর্তী প্রশ্নের কাছে কে আছেন দর্শক বলুন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনি আবার লাইন পেয়েছেন জি বলুন ওয়ালাইকুম সালাম জি বলুন মাশাআল্লাহ আমি আবার বলছি ইকরামুল হক জি 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 আপনার কণ্ঠ দিয়ে মাশাআল্লাহ আমরা চিনতে পেরেছি জি জি ধন্যবাদ আপনাকে জি বা আপনি অনেক ভাগ্যবান আপনি তো মাহে রমজান আসছে না জি আসছে ইনশাআল্লাহ আপনি মাহে রমজান আসছে রোজা আসছে না জি 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 যে আমি যদি আমি রোজা এক মাস থাকবো হ্যাঁ ইনশাআল্লাহ তার মধ্যে যদি আমার একদিন যদি আমার তারাবি ছুটি যায় হ্যাঁ আমি তারাবি নামাজ আমি জামাতে পড়ে ফেলাম না আচ্ছা আচ্ছা আমি এই পরে আমি ব্যস্ততার কারণে পরে আমি এই যে বাসায় করলাম বাসায় এখন আমি তো ওই যে দোয়াটা মুখস্থ নাই আমার আচ্ছা আচ্ছা দোয়াটা আমার মুখস্থ নাই আমি কিভাবে করব আর এটা কি কোনো রোজার ক্ষতি হবে রোজার ক্ষতি হবে কিনা দোয়া না পড়লে কি তারাবি পড়া যাবে কিনা তাই তো জি জি পরে আমি কি তারাবি করতে কি করব দোয়া তারাবি দোয়া না পড়লে তো তারাবি কেমনে পড়বে না 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 নামাজ না পড়লে কি তারাবি রোজার ক্ষতি হবে কিনা না তারাবি না পড়লে আপনার রোজাটা হবে কিনা তাই না দোয়া না জানলে ই অনেক অনেক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রমজান রোজার আগে এগুলো আসলে জেনে নেওয়া উচিত আপনাকে ধন্যবাদ জি শেখ শুনলেন রমজান আসছে সেই রমজানে তারাবি পড়বেন নিয়ত করেছেন অনেক সময় তারাবি পড়ার সুযোগ হয় না জামাতে সেক্ষেত্রে একা একা তারাবি যদি তিনি পড়েন সেক্ষেত্রে তিনি তো দোয়া তারাবি দোয়াটা পারেন না তার কি তারাবি হবে কি না আপনি তারাবি পড়া তো ফরজ না এটি নফল এর মধ্যে অনেক সওয়াব অনেক না পড়লে রোজার ক্ষতি হলো না কিন্তু রোজার যদি ক্ষতি হয় কোনো কারণে তাহলে তারাবি পড়লে ওইটা পষে দেয় তো বুঝতে পারছেন এই জন্য পড়াটা ভালো এখন পড়তে পারলেন না ফরজ তরক হলো না কাজেই আপনার রোজা রাখা এটা নীতিগতভাবে সহি হলো এরপরে আপনি দোয়া করতে পারেন না তারাবি যে কোনো দোয়া পড়লেই তো হলো রাইট আতে খালি এই দোয়াই করতে হবে রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা এই ধরনের কত দোয়াই তো আপনার মুখস্থ আছে ওগুলি পড়লে ওইগুলি দিয়ে পড়লেন আপনি জবাব শুনলেন আমরা শুনলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন শেখ আমাদের আজকে সময় শেষ শেষ সময় পাচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বারাকাল্লাহ ফিকুম জাযাকুমুল্লাহ খাইরুল জাযাহসানতুম হায়াকাল্লাহ প্রিয় দর্শক আমাদের সময় আর হচ্ছে না আপনাদের মূল্যবান প্রশ্ন আলোকে শেখের কাছ থেকে কোরআন সুন্নাহর আলোকে আমরা বিষয়গুলো জানবার জন্য অনেকগুলো বিষয় অবগত হলাম আল্লাহ পাক আমাদেরকে সামনে রমজান আসছে আমাদের কবুল করুন আমরা যেন সুস্থতার সাথে রমজানগুলো আমরা পেতে পারি এবং রমজানগুলো আমরা যেন আদায় করতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই সুস্থ ন্যাক সুস্থ হায়াত দান করুন আজকে শেষ করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু